লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের স্মৃতিটা যদি ভালো হতো বাংলাদেশের, তাহলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার ম্যাচে পরিণত হতো না। আজ কলম্বোর প্রেমাদশায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি। এই ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে। এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সমীকরণ সহজ করতে হলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশের। এরপর মিলাতে হবে সমীকরণ। অথচ এমন ম্যাচের আগেই কিনা বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে কলম্বোয় বৃষ্টির শঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত হলে এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই। প্রশ্ন হল, বৃষ্টির কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথে হাতে বাকি থাকা এক ম্যাচ নিয়ে কোনো সমীকরণ আছে কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে সুপার ফোরে একটি পয়েন্ট পাবে বাংলাদেশ, হাতে বাকি থাকবে এক ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। 15 সেপ্টেম্বরের সেই ম্যাচটিতে যদি বাংলাদেশ জিতে, তবে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 3। এদিকে ভারত পাকিস্তানের ম্যাচের রিজার্ভ ডে রাখায় সেই ম্যাচের ফলাফল আসবে, অর্থাৎ সেই ম্যাচের এক দল বিজয়ী হবে। সেই ম্যাচটিতে যদি পাকিস্তান জিতে, তাহলে ভারতের প্রথম পরাজয় সুপার ফোরে, আর পাকিস্তান ফাইনাল ম্যাচ অনেকটাই নিশ্চিত করবে। ভারত যদি পাকিস্তানের কাছে ও বাংলাদেশের কাছে পরাজিত হয়, তাহলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে তারা। আর শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে ম্যাচ পরিত্যক্তর কারণে এক পয়েন্ট পাওয়ায় সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সেই ক্ষেত্রে আগামী দুই ম্যাচে পাকিস্তান ও ভারতকে পরাজিত করতে হবে শ্রীলঙ্কার। সেটি যদি সম্ভব না হয়, ভারতের বিপক্ষে কিংবা পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয় শ্রীলঙ্কা, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও সম্ভাবনা থাকবে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে এমন সব সমীকরণ দাঁড়িয়ে যাবে বাংলাদেশের সামনে।